আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমরা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা এক জায়গায় বেরিয়েছিলাম যাবার জন্যে তো সেখানে আমরা যেতে পৌঁছাতে পারি নাই কারণ রাস্তা অনেক জ্যাম ছিল কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আসাতে রাস্তাঘাট অনেক বন্ধ করে দিয়েছিলো যাতায়াত ব্যবস্থা তো আমরা অনেক জ্যামের মধ্যে পড়েছিলাম সেই জন্য আমাদের গন্তব্যে আমরা যেতে পারি নাই তো পরে বলবো না সেই গন্তব্য কোথায় ছিল তো এখন এত দূর আসার পরে বাসায় ফিরত আসবো সেই জন্য আর আমরা বাসায় আসি নাই আমরা আরেক জায়গায় গেলাম সেটা হলো বাড্ডা ছাড়িয়ে আরও অনেক ভিতরে প্যারাই নাম এখানে এখানে হলো এটা হলো সেফ টেবিল একটা জায়গা এই একটা এখানে সুন্দর বাগান বলবো না যে একটা সুন্দর বিনোদনের জায়গা আছে ছবি টুপি তোলা হয় তো খাওয়া দাওয়া আছে তো সুন্দর পরিবেশ লাইটিং আছে তো সেইখানে বললো চলো তাহলে এখান থেকে আমরা ঘুরে আসি তবে ওখানে খুব নির্জন একটা জায়গা দুই পাশে তো দেখলাম বেশ ধান খেতের মতন না হলেও অন্ধকার বেশ দিনের বেলা হলে হয়তো বোঝা যেত যে জায়গাটা কীরকম তো আমরা এখানে আসছি বেশ সুন্দর ভিতরে তো খুব সুন্দর করে বানিয়েছে তো ছবি ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর জায়গা তো এখানে খাওয়া দাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে তো ওখানে ঘোড়া বাচ্চাদের ঘোরাঘুরির জন্য সুন্দর তো আমরা যখন আসছি আসলাম তখন আমরা একটা বউ দেখেছিলাম তো আমরা বউটার একটা ফটোশ্যুট করে নিয়েছিলাম কারণ ওরা অবশ্য জানেই না যে আমরা একটু ছবি তুলেছি ওইটা নতুন বউ ছিল তো যাই হোক আমরা এখানে ভিতরে আসছি বেশি বেশি দূর আসি নাই সামনেই বেশিক্ষণ না দুই এক মিনিটও হাঁটি নেই আমরা এসে এখানে বসছি বসে এখানে বাচ্চারা ছবি টবি তুলতেছে তো এখানে এটা একটা পানির পানি একটু মাটি কেটে সম্ভবত পানির মতন করে রেখে দিয়েছে সুন্দর দৃশ্য তো লাইটিং দেওয়া ছিল এই জন্য এখান জায়গাটা খুব ভালো লাগতেছিলো তবে অনেক গাছ ছিল বলে মনে হয় বাতাস ভালো ছিল আবহাওয়াটা ঘুমট ছিল না ভালোই ছিল মানে একদম গরম ভাব এরকম কোনো ছিল না বেশ আরাম ভালো পেয়েছি তো আমরা অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম তো সেই কারণেই হয়তো আমাদের খুব কষ্ট হয়েছে তো বেশিক্ষণ এমনি এক জায়গায় বসে থাকতে থাকতে মনে হয় হাত পা সব ব্যথা হয়ে যায় তারপরে এখানে যখন আসছি তখন একটু হা মানে হাঁটাহাঁটি করাতে মনে হয় একটু ভালো লেগেছে এখানে একটা গেট বানিয়েছে গেটটা হলো কাঠের এখানেও দাঁড়িয়ে মানুষ সুন্দর ছবি তুলতেছে তবে জায়গাটা খুব ভালো লেগেছে সুন্দর ঠান্ডা পরিবেশ আর মানুষ আছে কিন্তু বোঝা যাচ্ছে না মানুষ যে যার মতন এখানে হাঁটতেছে বাচ্চারা আসতেছে ওখানে খেলতেছে ঘুরতেছে ছবি তুলতেছে তো বেশ সুন্দর পরিবেশ তো আমরাও আসলাম তো আমরা আসছি বেশিক্ষণ হয় নাই তো এসে আমরা এখানে ছবি টবি তোলা শুরু করে দিচ্ছি বাচ্চারা তো আমিও এখানে একটু শ্যুট করে নিচ্ছি যে সুন্দর কিন্তু পানিটাও তো স্বচ্ছ না তারপরেও সুন্দর একটা আর্টিফিশিয়াল লেকের মতন বানিয়ে রেখেছে এখানে তো বেশি হলো এখানে খাবারেরই স্টল বেশি আছে এখানে খাবার দাবার তো সবাই এখানে বসে গল্প করতেছে খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা আসছে ওখানে হাঁটাহাঁটি করতেছে খেলাধুলা করতেছে একটু ঘাস কম তবে জিনিসটা মনে হয় সম্ভবত নতুন করেছে সেই জন্যে রাস্তাঘাটগুলো অত সুন্দর হয়নি এখনও বালি ইট চারিদিকে পড়ে আছে তো হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছে এই যে এখানে সে নোয়াশপল্লির মতন একটা বাড়ি বানিয়ে রেখেছে তবে এখানে বড়দের কাউকে উঠতে দিচ্ছে না ছোট বাচ্চারা শুধু উঠছে আর এখানে একটা মাটির মাটি লোহারি স্পাইডার বানিয়ে রেখেছে ওখানে একটা ফোরিং বানিয়ে রেখেছে তো এখানে যা বড়রা উঠলে ছবি তুললে এখানে সবাই সে বকা দিচ্ছে এখানে গাটা একটু দাঁড়িয়ে আছে সে বকা দিচ্ছে যে আপনারা নামেন আপনাদের জন্য না এটা বাচ্চাদের জন্য তো এখানে সবাই নেমে যাচ্ছে ওই যে একটা ফরি সবুজ রঙের দেখা যাচ্ছে তো এখানে দাঁড়িয়েও বাচ্চারা ছবি তুলতেছে মায়েরাও ছবি তুলতেছে তো আমরা এই যে হাঁটা শুরু করলাম একটু ওখানে দেখার কিছু নাই সেই জন্যে হাঁটে একটু আগিয়ে গেলাম যেতে দেখি এরকম সব ছোটো ছোটো স্টল বানিয়ে রেখেছে দুই পাশে স্টল একদিকে হয়তো একটু হালকা একদিকে একটু বেরোতে তবে এইটাই একটু বেশি ছিল কাছের জিনিসপত্র মানুষরা দেখতেছে কিনতেছে কিনতেছে কম দেখতেছে বেশি তবে কেনাকাটার মতন করার মতন এখানে তেমন কোনো কিছু নাই যে এখানে মানুষে কিনতেই হবে তবে মগগুলি একটু মনে হয় দেখতে ভালোই ছিল তবে আমরা এখানে কিছু কেনাকাটা করি নেই তো এখানে দেখলাম বেশ ভালো ভিড় কিন্তু কিনতেছে না কেউ তো মানুষ ঘুরতেছে ফিরতেছে দেখতেছে মনে হয় নিবে এরকম একটা যাই হোক অনেকে নিতেও সে হয়তো বা তো এখানে এটা দেখে তারপরে আমরা আসলাম এইটা হলো ওই যে আগে যে দেখাতো না ফোঁকা করে একটা টেলিভিশনের মতন সেরকম এইটা তারপরে এখানে হচ্ছে চায়ের ব্যবস্থা রয়েছে ওদিকে ফুচকা ব্যবস্থা রয়েছে তো এবারে আমরা এখানে ফুচকা খাই নাই কারণ আমরা যেখানে যাই সেখানেই ফুচকা খাই তো আমরা বলেছি এবার ফুচকা না অন্য কিছু তারপরে এই যে চুরিওলি এখানে বসছে চুরি বিক্রি করতেছে তবে এখানে কেউ আসে নাই চুরি নিতে তবে এ হয়তো দামাদামি করতেছে এনার সাথে কোনো মহিলা নাই তো যাই হোক এখানে আসে ছোটো বাচ্চাদের জন্য প্লাস্টিকের কিছু খান্না টান্না আর বই ছিল বইয়ের স্টল ছিল তো এখানে বইও অনেক দেখতেছে সামনে একটু গেলে হ্যাঁ হ্যান্ডিক্যাপস জিনিসপত্র ছিল কাপড়ের জামা কাপড় এগুলো ছিল তবে এগুলো কেনাকাটার মতন এখানে কেউ আসে না আর আসে এখানে জাস্ট আসে একটু সময়ে সুন্দর করে একটু সময় ব্যয় করার জন্যে বা গল্প করলো একটু খাওয়া দাওয়া করলো একটু ঘোরাঘুরি হলো বাচ্চারা হাঁটাহাঁটি করলো দৌড়াদৌড়ি করলো এই এরকম মনে হয় জায়গাটার জন্যে এটা ভালো তবে আমাদের খুব ভালো লেগেছে ঠান্ডা পরিবেশটা হয়ে যে নেই হাও কাউ কিছু নাই বেশ যে যার মতন করে ছবি তুলতেছে সুন্দর সাদা নচ যেখানে সেখানে যে ছবি তুলতেছে গল্প করতেছে বসে কেউ খাওয়া দাওয়া করতেছে পরিবারের সাথে অনেকে আসছে সিঙ্গেলভাবে অনেকে আসছে তো যে যার মতন আসছে এই যে এখানে বিক্রি হয়নি কিন্তু এরা এখানে বসে সময় পার করতেছে তো এখানে আমার ননদ একটু দেখতেছে দেখি ভাবি হাত দিয়ে কি আছে ভাবছি দেখো কি আছে তো দেখতে তো এইখানে যাচ্ছে একটা ঘোড়া ছিল বাচ্চাদেরকে উঠাচ্ছে তো বড়রা উঠে কি না জানে না বললাম যে উঠাও উঠো আমার ননদের ছেলেকে বললাম যে একটু উঠো তো ও বললো যে না আমি উঠবো না তো ওখানে দাঁড়িয়ে থেকে আমরা সে তালেলাম না চলো আমরা আবার হাঁটা ধরি তারপর আমরা এইখান থেকে ওই মাথা থেকে এই মাথায় নিয়ে আসবে এরকমই একটা ওই যে একটা বাচ্চা বেবিকে উঠিয়েছে তো যাই হোক এখানে দাঁড়িয়ে নে তো বলছি চলো তাহলে আগে যেই ঘোড়া যখন উঠবে না তো আমরা একটু হাঁটা ধরলাম তো এই যে দেখো কি সুন্দর পরিবেশ এখানে আবার এখানে সুন্দর করে যে বেশ ঝুলানো মতন নিচে কিন্তু কিছু নাই একটা লোহার এর মধ্যে ঝুলিয়ে রাখছে এর এটা হলো এসি আর যেগুলো বাইরে খোলামেলা আছে সেইগুলো হলো এসি ছাড়া তো এরকম করে সুন্দর করে মানে জাস্ট খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো ডেকোরেশনগুলি খুব ভালো লেগেছে আমার তো একটু অত্যাধুনিক করেছে তবে রাস্তাঘাটগুলি এখনও সুন্দর করেনি তো ওইটা সুন্দর করলে হয়তো আর একটু ভালো লাগবে তো একটু অসুবিধা হয়েছে বালু ইট চারিদিকে আছে তবে এই জায়গাটা একটু সুন্দর রাস্তাঘাটগুলো ভালো সেই জন্য এখানেও সুন্দর ছবি তুলেছে এখানে আবার পিছনে লেখা আছে ওই যে সেফ টেবিল সেই জন্যে এখানে আবার সবাই ছবি তুলতেছে তো আমরা বললাম যে চলো ছবি পরে তুলি এবার একটু খাওয়া দাওয়া কিছু করি তবে আমরা বেশি কিছু খাইনি এই জন্যে কারণ আমরা বাসা থেকে ভারী খাবারই খেয়ে গিয়েছিলাম আর বসেই তো ছিলাম এর জন্য আমাদের অস্থির লাগছে তো বলছে যে ভারী কিছু খাওয়া যাবে না তবে এইখানে বেশিরভাগ পিজা আর বার্গারই পাওয়া যাচ্ছে তো আমরা অনেকক্ষণ খুঁজলাম এই সাইডে খুঁজলাম এরকম এইখানে একটা ছাড়া সেই বসুন্ধরার মতন সবাই ডাকতেছে আসেন বসেন ওরকমই সাজিয়ে রেখেছে আর অর্ডার দিলে নিয়ে এসে ওখান থেকে খাওয়া হয় বা আমাদের এখানে টোকেন আছে ও টোকেন দিয়ে পরে এনে ওখানে শো করলে তারপর এখানে খাবারটা দেয় তারপরে নিয়ে যায় এসে তো এরকম করেই আসছে তো আমরা এখানে দেখলাম সব বার্গার আর পিজা তো আমরা এইখানে তেমন বললাম যে না আমরা বার্গার আর পিজা খাবো না পেটে এমনি ভারী আছে তো হালকা কিছু খাই চলো দেখি ওই পাশে তো আমরা এখানে একটা ব্রিজের মতন আসছে লোহার তো আমরা আবার এইটাকে ওভারটেক করে আবার ওই পারে গেলাম ওই পারে যাবার সময় আবার একটু শ্যুট করলাম যে বেশ ভালো লাগতেছে নিচে দিক সেদিক তো আমরা ওই পাড়ে এসে চলে আসছি তো বললাম যে তুমি অর্ডার করো তারপর আমি একটু ওই করে চারিদিকে একটু ভিডিও করে নিই বেশ ভালো লাগতেছে দেখতে ভালো লাগতেছে তো ওই জন্যে আবার সিঁড়িগুলো ভালো তো সব কিছু মোটামুটি বেশ সুন্দর ছিনছাম ভালোই লেগেছে তোমরা এখানে আসতে পারো এখানে আসলেও ভালো লাগবে তোমাদের আমাদেরও ভালো লেগেছে তো এখানে এত হইচই লাগেনি খুব শান্তিভাবেই আমরা এখানে ঘোরাফেরা করেছি আর এরকম কোনো মানে শৃঙ্খলভাবে কোনো কিছু এখানে নাই হালকা মিউজিক বাজতেছে খুব ভালো লাগতেছে তোমরা যে এখানে দেখতে পারো তো এটা বাড্ডা থেকে বেশ দূরে তো এটা হলো সম্ভবত হ্যাঁ বেড়াইড বেড়াইড নাম এই জায়গাটা তো মনে হয় এর ঠিকানা আরও ভিতরে তো ওই ওইখান পর্যন্ত তো যাওয়া হয়নি তারপরে এইখানে আমরা থেকে আমরা একটা টেবিলে বসলাম যে খাবার অর্ডার দিয়েছে তো খাবারের মধ্যে ছিল হলো আমেরিকান চপসি আর আর ছিল হলো রামেল রামেন ছিল তো এই দুইটা অর্ডার করেছি তারপরে আমরা অর্ডার করার পরে তারপরে এখানে এসে আধা ঘন্টার মতন একটু বসলাম বসার পরে এই সুন্দর ভিউগুলি তোমাদের সাথে তুললাম তুলে দেখাবার জন্য দেখলাম যে কী সুন্দর দেখো আবার মার্কেটও আছে ভিতরে এই টটার ভিতরে এটা এসি তো ওইটার ভিতরে গেলে আবার চারটাও সুন্দর এই যে দেখো আমাদের খাবার এসে পড়েছে যখন খাবার আসছে এরপরে আমরা আর ভিডিও করিনি তো বলছে যে আগে খেয়ে নিই তারপরে আমরা তবে এখানে পেপসি ছিল না এদের আর অন্য কোথাও থেকেও পেপসি এনে আমাদের দিতে পারে নাই কারণ হয়তো স্টক কম ছিল সেই জন্য আমাদের পেপসি দেয়নি আমরা অর্ডার করেছিলাম তো বলছে যে আমাদের পেপসি নেই পানি আছে তো পানি নিয়েছিলাম আর এগুলো খেয়েছি তো আমরা নিচে যে বলেছি তাহলে চা খাবো নিচে দেখবো যে কি পাওয়া যায় তারপর নিচে যে চা খাবো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে নিচে নেমে যাচ্ছে তো বাচ্চারা সব আবার এখানে সুন্দর করে সিঁড়িতে ছবি তুলতেছে সিঁড়িটা সুন্দর ছিল তো এখানেও পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর তো যে যার মতন ছবি তুলতেছে দাঁড়িয়ে এখানে মাঝখানে উঠে মানে এখানে কারোর বাধা ধরার নিয়ম নাই যে এখানে উঠাতে পারবে বা উঠাতে পারবে না খুব সুন্দর করে পরিবেশ সুন্দর ওই জন্য সবাই খুব সুন্দর করে এখানে ছবি তুলতেছে সম্ভবত এখানে ছবি তোলার জন্যই ব্যস্ত তো আমরা এখানে চা এর এখানে আসছি তো চাটা বেশ টেস্টি ছিল তবে চা অনেক বেশি ছিল তা অনেক বড় ছিল ছোট মাটির ভার ছিল না এগুলো বেশ বড়ো ভার ছিল এত চা খেতে পারবো না বলছে এত চা তো খাওয়া যাবে না তারপরে আমরা আবার বলেছি ছোট কিছু দিতে তাহলে আমাদের ও অন্য বাচ্চারা খেয়ে নিবে তো সে অন্য কেউ খায় নাই আমার ননদের বাচ্চাটা খেয়েছে আর আমার মেয়ে খেয়েছে আমরা আবার ওইখান থেকে হাফ হাফ করে ওদেরকে দিয়েছি তারপর ওরা ওরা নিয়ে আবার একটুখানি খেয়েছে যদিও বেশি ওরা খায়নি বলে না খাবো না তারপরে বলছে এত চা খাবো না ফেলে দিব তো খেয়ে নাও তারপর ওরা নিল তো এই যে আমার আমাদের চা আসছে তবে চাটা খুব টেস্টি ছিল ভালো লেগেছে আমাদের খেতে তো এ চা খেয়ে ওখান দিয়ে আমরা আর একটা রাউন্ড দিয়ে আমরা বেরোয় যাব এরকম একটা চিন্তা ভাবনা করেছি তো সেইভাবেই আমাদের হচ্ছে তো আমাদের বললাম যে দুইটা একটু হির কাগজ নিতে তো ওরা দুইটা এই যে প্যাকেট নিলো তারপরে আমার মেয়েকে দিলাম আর ও বাচ্চাকে দিল দিয়ে একটু তারপরে কুলা খেয়ে আমরা এই যে বের হয়ে যাবো এরকমভাবে আমরা আরেকবার ঘুরে নিচ্ছি এটা সামনের দিকে আবার চলে আসছি এই যে এখানে আসার পরে দেখলাম যে এখানে বেশ সুন্দর লাগতেছে তারপরে এইখান দিয়ে আবার একটু ছবি তুলে নিলাম তো সামনে যে আবার একটু ফাঁকা পেয়েছে ওখানে বাচ্চারা অনেকক্ষণ দাঁড়িয়ে আবার একটু ছবি টবি তুলে নিল তো এখানে এরকম করে বেশ সময়টা ভালোই কাটলো তবে দুঃখ হলো যেখানে যাচ্ছিলাম সেখানে যেতে পারলাম না তো আরেক দিন বলবো কোনো যে কোথায় যাচ্ছিলাম যদি সম্ভব হয় সেখানে যাব তো চ্যানেল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার প্লিজটা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক দিও শেয়ার করো এই যে আমরা এখানে চলে আসছি শেষ মুহূর্তে আমাদের গাড়ির জন্যে আমরা ওয়েট করতেছি আর বিশেষ কিছু বলবো না আল্লাহ হাফেজ ভালো থেকো